আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি আস্ত মুরগি গ্রিল করা। কিভাবে করব বাসায় অল্প উপকরণে অল্প সময়ে সেটি নিয়ে। এখানে আমি আস্ত একটি মুরগি নিয়েছি এবং মুরগিটা ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর এভাবে হাড় ছুঁয়ে মুরগিটাকে কেটে নিচ্ছি। অবশ্যই এভাবে কেটে নেবেন, তাহলে মশলা ঢুকবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে আমি একটি মশলা তৈরি করব। নিয়ে নিলাম 1/4 কাপ টক দই, 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা। এখানে আমি তান্দুরি মশলা ব্যবহার করেছি এবং আমার চ্যানেলে এই তান্দুরি মশলাটা করা আছে। আপনি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, দেখিয়ে নেবেন। তারপর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এবং দিয়ে দিয়েছি জলপাইয়ের টক আচার 1.5 টেবিল চামচ পরিমাণ, সাথে অ্যাড করেছি জ্যাম 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন সবগুলো মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিব। অবশ্যই আচারটা ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি টেস্ট আসবে। অ্যাড করে দিলাম ফুড কালার, রেড ফুড কালার, এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করলাম। আর অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আবার মশলাটিকে ভালো করে মাখিয়ে আমি মুরগিটিকে মাখিয়ে নেব। মুরগির গায়ে যাতে পানি না থাকে টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবে এবং প্রত্যেকটা কাটার মধ্যে আমি ঠিক এভাবে হাত দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দেব। ভালো করে মশলা মাখিয়ে, মশলা মাখানো হয়ে গেলে মুরগিটাকে এভাবে ঢেকে দিয়ে আমি রেখে দিব সারা রাত্র। চেষ্টা করবেন মিনিমাম 4-5 ঘন্টা যাতে রেস্টে থাকে। আমি এটাকে সারা রাত্র রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, এখন বের করে আনলাম। সম্পূর্ণ মশলাগুলো দেখুন মুরগির মধ্যে কত সুন্দরভাবে লেগে গেছে, এবং উপর থেকে কিছু মশলা সরিয়ে আমি এটিকে ভেজে নিব। সবগুলো মশলা থাকলে তাড়াতাড়ি পুড়ে যাবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই ভাজতে। মিডিয়াম লো আঁচে রেখে ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। আর এভাবে এপিট ওপিট করে ভেজে নিব, যখনই উল্টে দিব তখনই 4-5 মিনিট করে রেখে আমি ঢেকে দিব। অবশ্যই খুব সাবধানে কাজটা করতে হবে, না হয় হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন মাশাল্লাহ কালার চলে এসেছে। আমি এভাবে উল্টে পাল্টে চারদিক থেকে একদম গোল্ডেন কালার করে নেব। আবার ঢেকে দিলাম, এভাবে ঢেকে ঢেকেই আমি বারবার মুরগিটাকে চারপাশ থেকে ভেজে নেব। বেশ সময় নিয়েই করতে হবে। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মুরগিটাকে ভেজে নিব। আর ঠিক এভাবে তেল ব্রাশ করে নিব, তাহলে মুরগিটা ড্রাই হবে না। আর যে এক্সট্রা মশলা ছিল সেটাও আমি অল্প অল্প করে মুরগি